শেষ হয়ে গেল বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ মিশন। আফগানিস্তানের বিপক্ষে হেরে সুপার এইট থেকে বিদায় নিলেন শান্তরা। পারফরমেন্সের বিচারে এটাই বাংলাদেশের সেরা বিশ্বকাপ। তবে সেমিফাইনালে ওঠার সুযোগ থাকার পরেও সেই চেষ্টা না করাতে হচ্ছে তুমুল সমালোচনা। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। টি টোয়েন্টি বিশ্বকাপে দলীয়ভাবে সেরা ক্যাম্পেইনে বাংলাদেশের ক্রিকেটাররা কে কেমন করলেন, তাদের পারফরমেন্সের রেটিং কেমন হতে পারে। বিশ্বকাপে সবকয়টা ম্যাচেই ওপেন করেছেন, কিন্তু আশানুরূপ পারফরমেন্স করতে পারেননি। তিনটা ডাক, দুইবার আউট সিঙ্গেল ডিজিটে। তবে ভারতের বিপক্ষে রান তাড়ায় তার ব্যাটিং অ্যাপ্রোচ আর ইন্টেন্ট একেবারেই আদর্শ ছিল না। ভুলে যাওয়ার মতো বিশ্বকাপ কাটল সৌম্য সরকারের। দুই ইনিংসে ব্যাট করেছেন, প্রথমটায় ডাক, সর্বশেষ আফগানিস্তান ম্যাচে 10। এর বাইরে অবদান ফিল্ডিংয়ে, সাড়ে তিনের বেশি তাকে দেয়া গেল না। প্রত্যাশা কতটা পূরণ করতে পারলেন লিটন দাস? শুরুটা ভালো করলেও মাঝে ধারাবাহিক ছিলেন না, নেই বড় ইনিংস। শেষ ম্যাচে 50 করেছেন ঠিকই, কিন্তু দল সেমিতে ওঠেনি, ম্যাচও জেতেনি। শুরুর চার ইনিংসের তিনটাই সিঙ্গেল ডিজিটের, 40 ইনিংস দুটা, কিন্তু কোনোটাকেই ঠিক ক্যাপ্টেন্স নক বলা যায় না। প্রত্যাশা পূরণে ব্যর্থ বাংলাদেশ অধিনায়ক। তবে আসর জুড়ে অধিনায়কত্ব খারাপ করেননি, ফিল্ড প্লেসিং, বোলিং চেঞ্জ বেশ কাজে এসেছে। একমাত্র তাওহিদ হৃদয়ই বিশ্বকাপটা খেলেছেন প্রপার টি টোয়েন্টির ইন্টেন্ট নিয়ে। দলের সর্বোচ্চ স্কোরার স্বীকৃত ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেটটাও তারই। বাঁচা মরার ম্যাচটায় ডেলিভার করতে পারেননি, তবে আশার আলো হয়েছিলেন বিশ্বকাপে। শেষ ম্যাচটায় মাহমুদুল্লার ব্যাটিং ইন্টেন্ট ছিল ব্যাখ্যাতীত। ক্রাঞ্চ মোমেন্টে পাঁচটা ডট কেন দিলেন সেটাই বড় রহস্য, যেখানে সুযোগ ছিল সেমিতে ওঠার। তবে এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জেতালেও মাঝে তেমন কিছু করতে পারেননি। বল হাতেও কন্ট্রিবিউট করেছেন তিনটা ম্যাচে। তবে ব্যর্থতায় মোড়ানো এক বিশ্বকাপে কেটেছে এই সিনিয়রের। বল হাতে নিষ্প্রভই ছিলেন আসর জুড়ে, তবে অপরাজিত 50 ম্যাচ সেরা হয়েছিলেন নেদারল্যান্ডসের বিপক্ষে। সাকিবের বিশ্বকাপের সামারি বলতে এতটুকুই, নামের প্রতি সুবিচার করতে পারেননি, তার রেটিং রিয়াদের মতোই 4.5। সর্বসাকুল্যে খেলা দুটো ম্যাচে কোনো উইকেট পাননি, তবে বেশ ইকোনমিক্যাল বোলিং করেছেন এই অফ স্পিনার, 10-6 পেতেই পারেন। হাসারাঙ্গেকে আউট করা সেই ড্রিম ডেলিভারি, ট্রাভিস হেডবোর্ড ঋষাদের গুগলি পিক করতে না পেরে। বিশ্বকাপে বাংলাদেশের টপ মোমেন্টস এলো তার হাত ধরেই। ইম্প্যাক্টফুল পারফরমেন্সে আসর জুড়ে ছিলেন ধারাবাহিক, 10-9 ঋষাদ। পাওয়ার হিটিংয়ের সমাধান ডেথ ওভারের ভরসা ভাবা হচ্ছিল তাকে, সুযোগ পেয়েছেন, কিন্তু সেটা বিশ্বকাপে আর প্রমাণ করতে পারলেন কই। শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচে দারুণ বল করেছিলেন তাসকিন, ইকোনমি রেটও 6.5 কম। তবে ডাচদের ম্যাচে ছিলেন কিছুটা খরুচে, সব মিলিয়ে ভাইস ক্যাপ্টেন 10-7। মুস্তাফিজ কামিং ব্যাক, ডেথ ওভার আর পাওয়ার প্লে মিলিয়ে রীতিমতো আনপ্লেয়েবল হয়ে ওঠা মুস্তাফিজকে নিয়ে এমনটাই বলাবলি হচ্ছিল। আছে দারুণ কয়টা স্পেল, ভারতের বিপক্ষে ম্যাচটা বাদ দিলে পূর্ণ ফিজের দেখা মিলেছে আসর জুড়ে। নেপালের বিপক্ষে 21 রেকর্ড গড়া স্পেল, স্লোয়ারে কোহলির ওপ্রানো স্টাম্প, কিংবা প্রোটিয়াদের বিপক্ষে সেই শুরুর স্পেল। বিশ্বকাপে বাংলাদেশের সেরা প্রাপ্তি তানজিম সাকিব, দুর্দান্ত বল করে গেছেন শুরু থেকেই। স্কোয়াডের বাকি দুই সদস্য শরীফুল ইসলাম ও তানভীর ইসলাম কোনো ম্যাচেই সুযোগ পাননি, তাদের পারফরমেন্স তাই কাটাছেঁড়ারও কিছু নেই।